وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم صدق الله العظيم. بسم الله الرحمن الرحيم. সূরা আল আনআম এর 165তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের এ জমিনে তার খলিফা বানিয়েছেন, এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমার রব শাস্তি দানের ব্যাপারে অত্যন্ত তৎপর, আবার তিনি বড় ক্ষমাশীল, পরম দয়াময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, হেমন্তের এই সুন্দর সন্ধ্যায় একাদশ জাতীয় সংসদের দশম এবং মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনে আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিশেষ অধিবেশন আহ্বান করেছেন। আগামীকাল সোমবার 9 নভেম্বর 2020 বিশেষ অধিবেশনের মূল কার্যক্রম শুরু হবে এবং বৃহস্পতিবার 12 নভেম্বর 2020 পর্যন্ত চলমান থাকবে। 9 নভেম্বর 2020 সোমবার সন্ধ্যা 6 ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বাংলাদেশ জাতীয় সংসদে আগমন করবেন ও মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মূল্যবান ভাষণ প্রদান করবেন। বিশেষ অধিবেশনে মাননীয় সংসদ নেতা প্রধানমন্ত্রী এবং মাননীয় সংসদ সদস্যবৃন্দ বঙ্গবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন এবং দর্শনের উপর আলোচনায় অংশগ্রহণের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করবেন। মাননীয় সদস্যবৃন্দ, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে লক্ষ্য করেছেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের মহামান্য হাইকোর্ট বিভাগের রায় ও বাংলাদেশ সংবিধানের আলোকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে চেম্বার অফ দ্য হাউসে স্থাপন করা হয়েছে। মুজিব বর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি সংসদ কক্ষে স্থাপন বাংলাদেশ জাতীয় সংসদের ইতিহাসে অনন্য মাইলফলক হয়ে থাকবে। মাননীয় সদস্যবৃন্দ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আজকের দিনের কার্যক্রম শুরু করছি। প্রথমেই সভাপতি মণ্ডলীর মনোনয়ন। দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের দশম এবং মুজিব বর্ষ উপলক্ষে বিশেষ অধিবেশনের জন্য মনোনীত সভাপতি মণ্ডলীর নাম অগ্রবর্তিতা অনুসারে ঘোষণা করছি।
জনাব আবুল কালাম আজাদ জামালপুর এক, শ্রী বীরেন শিকদার মাগুরা দুই, জনাব মোহাম্মদ শামসুল হক টুকু পাবনা এক, জনাব আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম পাঁচ, উম্মে কুলসুম স্মৃতি গাইবান্ধা তিন। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচী অনুযায়ী এখন শোক প্রস্তাব। আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে ইতিমধ্যে আমরা সাবেক একজন গণপরিষদ সদস্য, একজন প্রতিমন্ত্রী ও চারজন সাবেক সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন সৈয়দ এ কে এম এমদাদুল বাড়ি, সাবেক মাননীয় গণপরিষদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া চার, এ কে এম মোশাররফ হোসেন, সাবেক মাননীয় প্রতিমন্ত্রী ও সাবেক মাননীয় সংসদ সদস্য সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ ময়মনসিংহ পাঁচ আসন, আলহাজ মুমতাজ বেগম, সাবেক মাননীয় সংসদ সদস্য নবম জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন তিন, নুরুল ইসলাম, সাবেক মাননীয় সংসদ সদস্য ষষ্ঠ ও অষ্টম জাতীয় সংসদ খুলনা চার আসন, খন্দকার গোলাম মোস্তফা, সাবেক মাননীয় সংসদ সদস্য দ্বিতীয় সংসদ তৎকালীন রংপুর এগারো আসন, এবং শামসুল হক তালুকদার, সাবেক মাননীয় সংসদ সদস্য তৃতীয় জাতীয় সংসদ টাঙ্গাইল দুই আসন। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের প্রত্যেকের একটি করে জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব এই মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। মাননীয় সদস্যবৃন্দ, দেশের ইতিহাসের সবচেয়ে বেশি সময় ধরে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, জ্যেষ্ঠ আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রফিকুল হক, দেশের শীর্ষ কওমি আলেম হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফি, বাংলা একাডেমির সাবেক পরিচালক একুশে পদকপ্রাপ্ত কথা সাহিত্যিক রশিদ হায়দার, কালী ও কলম পত্রিকার সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও কবি আবুল হাসনাত, একাদশ জাতীয় সংসদের মাননীয় সংসদ সদস্য কাজী কানি সুলতানার স্বামী জাহেদ হোসেন বাচ্চু, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানের মাতা শিরিয়া খানম, মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ও সদস্য সচিব জিয়াউদ্দিন তারেক আলী, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বোন ও মরিয়াম ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি আলম আহমেদের মাতা মরিয়াম হেলাল, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমের মাতা কাজী নুরজাহান বেগম, এবং সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ ব্রাদার রবি থিওডোর পিউরিফিকেশন সিএসসির মৃত্যুতে এই সংসদ গভীর শোক প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, এছাড়া প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দেশে বিদেশে যে সকল ডাক্তার, স্বাস্থ্যকর্মী, প্রশাসন, পুলিশের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীগণ, ব্যবসায়ী ও সমাজে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং অন্যান্য সরকারি বেসরকারি কর্মচারী মৃত্যুবরণ করেছেন, তাদের মৃত্যুতে এই মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, দেশ বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ, সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলো ছাড়া যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা শোক প্রস্তাবের অন্তর্ভুক্ত করার জন্য বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্য বিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে।
আমরা এখন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব বজলুল হক হারুন ঝালকাঠি এককে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين হে মহিয়ান গরিয়ান খোদা, হে সর্বশক্তিমান খোদা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ উদযাপনের বিশেষ অধিবেশনে মহান সংসদে দাঁড়িয়ে তোমার শাহী দরবারে ফরিয়াদ, তুমি আমাদের রব্বুল আলামিন, মহান জাতীয় সংসদের মাননীয় স্পিকার ইতিমধ্যে যাদের নামে শোক এনেছেন তাদের রুহের মাগফিরাত ও আত্মার শান্তি কামনা করছি। রব্বুল আলামিন 1975 সালের 15 আগস্ট ঘাতকের নির্মম বুলেটে নিহত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনকের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজলুতুন্নেসা মুজিব সহ জাতির জনকের পরিবারের সকল শহীদানের রুহের মাগফিরাত কামনা করছি। রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফেরদৌস নসিব করো। রব্বুল আলামিন, গত 3 নম্বর ছিল জেল হত্যা দিবস। 1975 সালে 3 নম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে নারকীয় হত্যাকাণ্ডে শাহাদাত বরণ করেছিলেন বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মুনসুর আলী ও এএসএম কামরুজ্জামান। তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ সকলকে ফেরদৌস জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। রব্বুল আলামিন, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও স্বাধীন আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করছি। যে সকল বীর মুক্তিযোদ্ধারা তাদের বুকে রক্ত ঢেলে এই দেশ মাটি সংসদ ও মানচিত্রে জন্ম দিয়েছেন সেই সকল বীর সেনাদের তুমি শাহাদাতের মর্যাদা দান করো। রব্বুল আলামিন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হায়াতে তাইয়েবা দান করো। বাংলাদেশের ভাবমূর্তিকে বিশ্বের দরবারে তিনি যেই সম্মান আসনে সমাসীন করেছেন তা অক্ষুণ্ণ রাখো, আরও বৃদ্ধি করে দাও। মাননীয় প্রধানমন্ত্রীকে আসমানি জমিনি সমস্ত বালা মুসিবত থেকে তোমার কুদরতের হাতে হেফাজত করো। শত বালা মুসিবতের ভিতরেও তোমার মেহরবানিতে তিনি যেভাবে অর্থনৈতিক উন্নয়ন অগ্রগতির ধারা অব্যাহত সক্ষম হয়েছে জন্য তোমার পবিত্র দরবারে শুকর আদায় করছি। রব্বুল আলামিন, বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে আজ দেশ বিদেশে সর্বত্র উদযাপিত হচ্ছে জাতির জনকের জন্মশতবার্ষিকী মুজিব বর্ষ। এই মুজিব বর্ষে তোমার শাহী দরবারে ফরিয়াদ, জাতির জনক বঙ্গবন্ধুর পবিত্র রুহে তৈবার ফায়েজ ও বরকত গোটা দেশ ও জাতির নসিব করো। বঙ্গবন্ধুকে জান্নাতুল ফেরদৌসের আলা দরজা নসিব করো। বঙ্গবন্ধু যে ইনসাফের ইসলাম এই বিশ্বাসী ছিলেন, মাজলুম জনগোষ্ঠীর পক্ষে অবস্থান নেয়ার যে আদর্শ স্থাপন করে গেছেন, সর্বপ্রতি তিনি যে মানবতার ইসলামী ছিলেন, আমাদেরকে সেই জাতির জনকের পথ অনুসরণের তৌফিক দান করো। পবিত্র হাদিসের ভাষায় খায়রুন নাস মা ইয়ানফাউন নাস,
তার চেয়ে ভালো মানুষ আল্লাহ জগতে কি হতে পারে যার দ্বারা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণ হয় মানবতার কল্যাণ হয়। রব্বুল আলামিন তোমার পবিত্র দরবারে ফরিয়াদ, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান মহান জাতীয় সংসদের অভিভাবক মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যবৃন্দ, বিশেষ করে সংসদ নেতা বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী যিনি সার্বক্ষণিক 18 কোটি মানুষের খেদমত করে যাচ্ছেন, তাকে সহ তোমার পবিত্র দরবারে হাত তুলছি। তুমি মাননীয় প্রধানমন্ত্রী পবিত্র হাত দুখানের উশিলায় আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করো, আমাদেরকে রিক্ত হাসতে বিদায় দিও না। তুমি তো ঘোষণা করেছ পিতামাতার জন্য সন্তানের দোয়া কখনো খালি হাতে ফেরত দাও না। তুমি মাহবুদ, তার কন্যাকে নিয়ে তোমার দরে হাত তুলছি মাহবুদ। রব্বুল আমিন, অদৃশ্য ভাইরাস করোনার বিষাক্ত সবল গোটা পৃথিবী আজ অনেকটা স্তব্ধ, নীরব, নিস্তব্ধ, আতঙ্কিত। এই পৃথিবীকে আবার তুমি পুরোপুরি সচল করে দাও। রব্বুল আলামিন, এই মহামারী করোনা ভাইরাস নিঃসন্দেহে মানব জাতির ভুলের কোনো চরম খেসারত, কারণ তুমি তো কোরআনে ঘোষণা করেছো জাহার আল ফাসাদু ফিল বাররে ওয়াল বাহরে বিমা কাসাবাত আইদিয়ান নাস, জল স্থলে যেখানে যত রকমের ফেতনা ফাসাদ মহামারী সব কিছুই মানুষের দুহাতের কামাই। রব্বুল আলামিন, আমাদের ভুলের জন্য আমরা তোমার কাছে ক্ষমা চাই, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আগামীকাল মহান জাতীয় সংসদে মুজিব বর্ষের বিশেষ অধিবেশনে জাতির জনকের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের উপরে যে বক্তব্য রাখবেন, দেশ ও জাতির জন্য তুমি তা কবুল করে নাও। মহামান্য রাষ্ট্রপতিকে তুমি দীর্ঘজীবী করো। রব্বুল আলামিন, মহান জাতীয় সংসদের এই বিশেষ অধিবেশনে তোমার পবিত্র দরবারে সর্বশেষ ফরিয়াদ, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাকে তুমি সব ধরনের আসমানি জমিনি বলা মুসিবত থেকে হেফাজত করো। দেশ বিদেশের সকল ষড়যন্ত্র, অশুভ তৎপরতা, সন্ত্রাস, জঙ্গিবাদ এবং করোনার বিষাক্ত সবল থেকে দেশ ও জাতিকে আল্লাহ তুমি মুক্ত রাখো। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত প্রশ্ন জিজ্ঞাসা এবং উত্তর টেবিলে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচিভুক্ত জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয় মনোযোগ আকর্ষণ বিধি 71-এর আওতায় প্রাপ্ত নোটিশ সমূহের উপর কার্যক্রম স্থগিত রাখা হল। জি বসুন মাননীয় সদস্য, বসুন, পরে বলবেন। উপস্থাপনীয় অধ্যাদেশ। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী জনাব আনিসুল হককে সংবিধানের 93 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020 অধ্যাদেশ 4/2020 উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি আনিসুল হক, মন্ত্রী আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 93 অনুচ্ছেদের দফা 2-এর বিধান অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2020 অধ্যাদেশ নম্বর 4/2020 এই মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, অধ্যাদেশটি সংসদে উপস্থাপিত হল। উপস্থাপনীয় কাগজপত্র। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী আমি এখন মাননীয় তথ্যমন্ত্রীর পক্ষে মাননীয় তথ্য প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ মুরাদ হাসানকে তথ্য অধিকার আইন 2009 সনের 20 নম্বর আইনের 30 ধারার বিধান অনুযায়ী তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন 2019 উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ মুরাদ হাসান,
তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। আমি তথ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোহাম্মদ হাসান মাহমুদ এমপি মহোদয়ের পক্ষে তথ্য অধিকার আইন 2009 সনের 20 নং আইন এর 30 ধারার বিধান মোতাবেক তথ্য কমিশনের বার্ষিক প্রতিবেদন 2019 এই মহান সংসদে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। প্রতিবেদনটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি এখন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি বেগম মেহেরা ফরোজ গাজীপুর পাঁচকে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির প্রথম রিপোর্ট উপস্থাপনের পূর্বে আমি স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। রাষ্ট্র পরিচালনায় সরকারের সকল কার্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনয়নের ক্ষেত্রে স্থায়ী কমিটি সমূহের ভূমিকা অপরিসীম। বর্তমান সরকার দেশে একটি দক্ষ ও কার্যকর শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই সকল সংসদীয় স্থায়ী কমিটি গঠন সম্পন্ন করার মাধ্যমে সরকারের সংকল্প পরায়ণতা সুস্পষ্ট হয়েছে। বিগত 13/2/19 খ্রিস্টাব্দে একাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনেই কার্যবিধির 247 বিধি অনুসরণে এবং একই বিধির 246 এবং 248 বিধিতে বর্ণিত দায়িত্ব পালনের নিমিত্তে 5 সদস্য বিশিষ্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং একই অধিবেশনের 5/3/2019 খ্রিস্টাব্দে 10 সদস্য বিশিষ্ট মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। পরবর্তীতে চতুর্থ অধিবেশনের 11/9/2019 খ্রিস্টাব্দে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দ্বিতীয়বার পুনর্গঠন করা হয়। গণতন্ত্রের মানুষকন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক মনোনীত আমাকে সভাপতির দায়িত্ব প্রদান করে কমিটি গঠন করার পর বিগত 19 মার্চ 2019 খ্রিস্টাব্দ তারিখ কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। মাননীয় স্পিকার, আজকে যে রিপোর্ট উপস্থাপন করব সেই রিপোর্ট উপস্থাপনের ক্ষেত্রে আমার সাথে যে মাননীয় সংসদ সদস্যরা ছিলেন কমিটিতে তাদের নাম আমি উল্লেখ করছি। কমিটিতে বেগম ফজিলাতুন নেসা এমপি, মাননীয় প্রতিমন্ত্রী মরহুম মোহাম্মদ মোজাম্মেল হোসেন সদস্য, মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শাহজাহান মিয়া, জনাব এ এম নাইমুর রহমান, জনাব মোহাম্মদ আব্দুল আজিজ, বেগম শবনম জাহান, বেগম সালমা ইসলাম সদস্য, বেগম লুৎফুন্নেসা খান, সৈয়দা রাশিদা বেগম। মাননীয় স্পিকার, স্থায়ী কমিটি বিগত 18/2019 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে কিশোর কিশোরী ক্লাব প্রকল্পের কার্যক্রম পর্যবেক্ষণ সহ এই কার্যক্রমকে কিভাবে আরও গতিশীল ও ফলপ্রসূ করা যায় সে সম্পর্কে এবং ডিএনএ ল্যাবের কার্যক্রম পর্যবেক্ষণ ও করণীয় নির্ধারণ এবং শিশু একাডেমি আইন বাস্তবায়ন ও অন্যান্য কার্যক্রম পর্যবেক্ষণপূর্বক মূল কমিটিতে রিপোর্ট প্রদানের জন্য 2টি সাব কমিটি গঠন করা হয়। সাব কমিটি দ্বয় কার্যপরিধি মোতাবেক বিষয়গুলো পর্যবেক্ষণপূর্বক যথাযথভাবে মূল কমিটিতে রিপোর্ট পেশ করেছেন। স্থায়ী কমিটির প্রথম বৈঠক হতে দশম বৈঠক পর্যন্ত সংস্থাসমূহের কার্যক্রম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে যে সমস্ত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে তা এই রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। বর্তমান সরকার নারী ও শিশু বান্ধব সরকার। আমাদের সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে নারীর আর্থসামাজিক উন্নয়ন, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন এবং শিশুর শারীরিক ও মানসিক বিকাশ এবং যাতে তারা মেধা, মনন ও সৃজনশীলতার মাধ্যমে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
महिला और शिशु विषय मंत्रणालय एर अधीन महिला विषय अधिदप्तर जातीय महिला संस्था और बांग्लादेश शिशु एकेडमी नारी और शिशु सार्विक उन्नयने नारी और शिशु बांधव विभिन्न परिकल्पना और कर्मसूची ग्रहण करत वास्तवायन करछे। कमिटी प्रतिटि बैठक आलोच्य सूची निर्धारण क्षेत्र महिला और शिशु सांस्कृतिक सामाजिक राजनैतिक और अर्थनैतिक उन्नयन के प्राधान्य देवा हुए छे। कमिटी कर्तृक प्रथम बैठक थेके दशम बैठक पर्यन्त अनेकगुलो गुरुत्वपूर्ण सिद्धान्त सुपारिश गृहीत हुए। आमी अत्यंत आनंदेर साथे आपनादेर माध्यमे संसदे अवहित करते चाहिए महिला और शिशु विषय मंत्रणालय सम्पर्कित स्थायी कमिटी कर्तृक ए पर्यन्त जे सकल सिद्धान्त सुपारिश ग्रहण करा हुए छे तार अधिकांशई वास्तवायित हुए छे एबं अवशिष्ट सुपारिशमाला वास्तवायनेर कार्यक्रम चलमान रयेछे। एदेशेर आपामर जनसाधारणेर नेता जननेत्री माननीय प्रधानमंत्री शेख हासिना स्थायी कमिटीगुलोके कार्यकर करार क्षेत्रे सर्वदाय अबिचल आन्तरिक। तार आदर्श एवं दिक निर्देशना आमादेर सर्वदा अनुप्रेरणा जुगिएछेन। तार बलिष्ठ नेतृत्व देशप्रेम विचक्षणता दूरदर्शिता एवं तार प्रति जनगणेर अकुण्ठ समर्थन और अपार भालोबासा एदेशेर गणतंत्रेर भीतके आरो शक्तिशाली आरो मजबूत करबे बोले आमी विश्वास करी। एकादश जातीय संसदेर 98 বাগেরহাট 4 আসনের माननीय संसद सदस्य एवं महिला और शिशु विषय मंत्रणालय सम्पर्कित स्थायी कमिटीर अन्यतम सदस्य जनाब मोहम्मद मुजाम्मेल होसेन विगत 10 জানুয়ারি 2020 ख्रीष्टाब्दे इंतेकाल करेछेन। इन्ना लिल्लाहि ओ इन्ना इलैहि राजिऊन। कमिटी थेके मरहूम मोहम्मद मुजाम्मेल होसेनेर मृत्युते गभीर शोक प्रकाश तार विधेयी आत्मार मागफिरात कामना एवं शोकसंतप्त परिवारेर सदस्यदेर प्रति आंतरिक सहमर्मिता प्रकाश ओ गभीर समबेदना ज्ञापन करा हय। कमिटीर माननीय सदस्यबृंद शत व्यस्ततार माझेओ कमिटीर प्रतिटि बैठके उपस्थित थेके फलप्रसू ओ अर्थबह आलोचनाय अंशग्रहण करेछेन। तारा तादेर अभिज्ञता मेधा ओ मनन प्रज्ञा विचक्षणता एबं अभिज्ञतार आलोके विभिन्न इस्युते सुचिन्तित मतामत ओ परामर्श प्रदान करेछेन। एजन्य आमि तादेर आन्तरिकभावे धन्यवाद ज्ञापन करछि। ताछाड़ा कमिटी काजे सहायता प्रदानेर जन्य मंत्रणालयेर सचिव ओ मंत्रणालयेर अधीनस्थ विभिन्न संस्था एवं संसद सचिवालयेर संश्लिष्ट कर्मकर्ता कर्मचारीदेरो आमि धन्यवाद जानाई। गणतंत्र प्रतिष्ठार संग्रामे सकलेर निरंतर प्रचेष्टा भविष्यतेओ बांग्लादेश जातीय संसदे कार्यप्रणाली विधिर 2011 विधि अनुयायी एकादश जातीय संसदे महिला और शिशु विषय मंत्रणालय सम्पर्कित स्थायी कमिटी सभापति हिसाब से कमिटीर प्रथम रिपोर्ट आमि ए महान संसदे उपस्थापन करलाम। धन्यवाद। धन्यवाद माननीय स्पीकार। धन्यवाद माननीय सभापति। 211 विधिर आलोके रिपोर्टटी संसदे उपस्थापित हलो। दिनेर कार्यसूची अनुयायी आमि एखन सरकारी हिसाब सम्पर्कित स्थायी कमिटीर माननीय सभापति जनाब मोहम्मद रुस्तम आजी फराजी पिरोजपुर तीन के कार्यप्रणाली विधि 233 विधि अनुयायी एकादश जातीय संसदेर सरकारी हिसाब सम्पर्कित स्थायी कमिटीर प्रथम रिपोर्ट उपस्थापनेर आह्वान जानाच्छि। धन्यवाद माननीय स्पीकार। आपनाके माननीय स्पीकार, एकादश जातीय संसदेर प्रथम अधिवेशने विगत 10 ফেব্রুয়ারি 2019 तारीखर बैठके बांग्लादेश जातीय संसदे कार्यप्रणाली विधि 234 विधि अनुयायी 233 विधिते वर्णित दायित्व पालनेर जन्य सरकारी हिसाब सम्पर्कित स्थायी कमिटी गठित हय। अथवा 27 ফেব্রুয়ারি 2019 तारीखे कमिटी पुनर्गठन करा हय। सर्वशेष गत 20 সেপ্টেম্বর पुनराय এই কমিটি পুনর্গঠন করা হয়। माननीय संसद नेता और माननीय प्रधानमंत्री कमिटी कार्यक्रम अधिकतर स्वच्छता और जवाबदेहिता निश्चितकरण आंतर्जातिक सर्वोत्तम चर्चा प्रतिष्ठित करार लक्ष्य एकादश जातीय संसदे बिरोधी दल थेके प्रथमवार आमाके सरकारी हिसाब सम्मत स्थायी कमिटी सभापति नियोग करेछेन। कर्मनिर्वाहकरणे उत्साह और निर्देशना दिएछेन। तिनि आमार उपर जा आस्था रेखेछेन सेजन्य आमि तार प्रति गभीर कृतज्ञता प्रकाश करछि और ताके आंतरिक धन्यवाद जानाच्छि। माननीय प्रधानमंत्री प्रत्याशा पूरणे कमिटी विगत संसदेर कार्यक्रम सम्पर्के धारणा निये अधिकतर फलप्रसूभावे कमिटी कर्मकांड परिचालना करार जन्य कमिटी काजेर परिधिर विषय परिकल्पना करे अग्रसर हबार लक्ष्ये सरकारी हिसाब सम्मत स्थायी कमिटी परीक्षण
बैठक परिकल्पना प्रणयन जन विशेषज्ञ मतामत ग्रहण करार निमित्त कमिटी प्रथम बैठक टी गत 11 मार्च 2019 तारीख अनुष्ठित है। प्रथम बैठके कमिटी कतिपय नीति निर्धारण सिद्धांत ग्रहण करे। परवर्ती गत 23 मे 2019 तारीख अनुष्ठित पंचम बैठके प्रथम बैठके नीति निर्धारण सिद्धांत समूह वास्तवायन अग्रगति पर्यालोचना करे कमिटी परीक्षण और बैठक परिकल्पना आरो सुसंगत करा हय। एकादश जातीय संसदेर सरकारी हिसाब समिति स्थायी कमिटी प्रथम रिपोर्टे नीति निर्धारण विषय अनुष्ठित कमिटी प्रथम और पंचम बैठक द्वय जातिर पिता बंगबंधु शेख मुजिबुर रहमानेर जन्मशतवार्षिकी उद्यापन उपलक्षे अनुष्ठित 11तम बैठकेर कार्यक्रम स्थान पेयेछे। कमिटीर 28 अक्टोबर 2019 तारीखे अनुष्ठित कमिटीर 14तम बैठके रिपोर्टटि चूड़ान्त करे अनुमोदन करा हय। आमी कमिटी बैठके निमित्त उपस्थित थेके तादेर अभिज्ञतागत मूल्यवान मतामत परामर्श प्रदान सह कमिटी कार्यक्रम अंशग्रहण माध्यमे कमिटीके अधिकतर कार्यक्रम सांविधानिक दायित्व पालने सहायता करार जन्य कमिटी सकल माननीय सदस्य गणके आंतरिक कृतज्ञता धन्यवाद जानाच्छि। माननीय स्पीकर कमिटी सदस्यवृंदर नाम आमि एखाने उल्लेख करछि। माननीय संसद सदस्य डॉ मोहिउद्दीन खान आलमगीर, माननीय सदस्य जनाब आबुल कलाम आजाद, माननीय सदस्य जनाब आब्दुल शहीद, माननीय सदस्य जनाब अफसरुल आमीन, माननीय सदस्य माननीय शहीदुज्जामान सरकार, माननीय सदस्य ओबायदुल मुक्तादी चौधरी, माननीय सदस्य जनाब सलमान रहमान, माननीय सदस्य अबू सईद अल महमूद स्वपन, माननीय सदस्य जहरुल हक बुजा मोहन, माननीय सदस्य मंजूर होसेन, माननीय सदस्य अहसानुल इस्लाम टीटू, माननीय सदस्य महम्मदुल्लाह, माननीय सदस्य आशिका आशे खान, माननीय सदस्य जाहिदुर रहमान। आमी सरकारी हिसाब समिति स्थायी कमिटीर काज सुष्ठुभावे सम्पादने जत सहायता निरलस परिश्रमेर जन्य बांग्लादेशे महा हिसाब निरीक्षक नियंत्रक जनाब मोहम्मद मुस्लिम चौधुरी ओ तार दफ्तरेर कर्मकर्ता कर्मचारीबृंद विभिन्न अडिट अधिदप्तर कर्मकर्ताओं को धन्यवाद जानाच्छि। आमी कमिटीर सार्विक कार्यक्रम सुष्ठुभावे सम्पादने सहायता प्रदान प्रयोजनीय व्यवस्था ग्रहणेर जन्य बांग्लादेश जातीय संसद सचिवालय सिनियर सचिव एवं सरकारी हिसाब समिति स्थायी कमिटी सचिवी सहायताकारी कमिटी सचिव सह संश्लिष्ट कर्मकर्ता कर्मचारीबृंद के कमिटीर पक्ष थेके धन्यवाद जानाच्छि। सरकारी हिसाब समिति स्थायी कमिटी बैठके उपस्थित हुए कार्यकर भूमिका रखार जन्य संश्लिष्ट मंत्रणालय विभागेर मुख्य हिसाब कर्मकर्ता सह तादेर दफ्तरेर अधस्थन दफ्तर समूहेर अन्यान्य कर्मकर्ता ओ कर्मचारीबृंद के धन्यवाद जानाच्छि। माननीय स्पीकर डॉ श्री शामीम चौधुरी, माननीय डेप्युटी स्पीकर, माननीय चीफ व्हिप एवं एकादश जातीय संसदेर सकल सदस्यगणके कमिटीर कार्यक्रम सुष्ठुभावे सम्पादनेर सुयोग सृष्टिर जन्य कृतज्ञता जानाच्छि। माननीय संसद नेता ओ प्रधानमंत्री सार्विकभावे सकल संसदीय कमिटी समूहके सुसंगत करार लक्ष्ये तिनि पथिकृत एर भूमिका पालन करेछेन। कमिटी तार काछे गभीर ओ आन्तरिक कृतज्ञता प्रकाश करछे। आमि बांग्लादेश जातीय संसदेर कार्यप्रणाली विधिर 233 विधि अनुयायी कमिटीर प्रथम पंचम बैठकेर कार्यक्रम सम्पर्के प्रस्तुतकृत एकादश जातीय संसदेर सरकारी हिसाब समिति स्थायी कमिटीर प्रथम रिपोर्ट उक्त विधिर 211 विधि अनुयायी आमि मोहम्मद रुस्तम आली फराजी सभापति सरकारी हिसाब समिति स्थायी कमिटी संसद सदस्य 129(3) एत द्वारा ये महान संसदे उत्थापन पेश करछि। धन्यवाद माननीय स्पीकर आपनाके। धन्यवाद माननीय सभापति, रिपोर्टटी संसदे उपस्थापित हलो। माननीय सदस्यवृंद, दिनेर कार्यसूची अनुयायी बिल सम्पर्कित स्थायी कमिटीर रिपोर्ट उपस्थापन। আমি এখন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির পক্ষে উক্ত কমিটির মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবু জাহির হবিগঞ্জ তিনকে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 সম্পর্কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, রিপোর্টটি উত্থাপনের পূর্বে আমি আপনার মাধ্যমে মহান সংসদকে জানাতে চাই, এই কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার মাননীয় সংসদ সদস্য দ্বিতীয়বারের মতো কোভিড-19 তে
আক্রান্ত হয়েছেন। আমি আপনার মাধ্যমে সকলের কাছে দোয়া চাই যাতে দ্রুত সময়ের মধ্যে উনি আরোগ্য লাভ করেন। মাননীয় স্পিকার, আমি নিজেও গত মাসে শেষের দিকে কোভিড-19 আক্রান্ত হয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লাখো কোটি শুকরিয়া, মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা, ওনার সার্বিক সহযোগিতায় আমি দ্রুত আরোগ্য লাভ করেছি। মাননীয় স্পিকার, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট, জাতীয় সংসদের 23/6/2020 খ্রিস্টাব্দে তারিখের বৈঠকে উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধি 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ শহীদুজ্জামান সরকার এমপি মহোদয়ের পক্ষে আমি মোহাম্মদ আবু জাহির 241 হবিগঞ্জ 3 কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 20/9/2020 খ্রিস্টাব্দ তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে মাননীয় সভাপতি জনাব শহীদুজ্জামান সরকার এমপি সহ সর্বজনাম নসরুল আমিদ 176 ঢাকা 3, মোহাম্মদ আলী আসগর 80 চুয়াডাঙ্গা 2, মোহাম্মদ নুরুল ইসলাম তালুকদার 38 বগুড়া 3, মোহাম্মদ আসলাম হোসেন সদাগর, বেগম নার্গিস রহমান 325 মহিলা আসন 25, এবং আমি নিজে মোহাম্মদ আবু জাহির 241 হবিগঞ্জ 3। বৈঠকে উপস্থিত থেকে কমিটির প্রণয়নে সহায়তা করার জন্য বিদ্যুৎ জ্বালানি খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সংসদ সদস্যবৃন্দকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদ বিষয়ক মন্ত্রণালয়, মহান জাতীয় সংসদের সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষায় কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত এবং আন্তরিক পরিসরে পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন সংশোধন বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। সকলকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতির পক্ষে উক্ত কমিটির মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আব্দুল কুদ্দুস নাটোর 4 কে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার স্যার, মহাকালের মহা ইতিহাসের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন করছি। মাননীয় স্পিকার স্যার, জাতীয় সংসদের 7/9/2020 খ্রিস্টাব্দে তারিখের বৈঠকে উপস্থাপিত সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতির পক্ষে
উক্ত কমিটির সদস্য হিসেবে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস 61 নাটোর 4 কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 15/10/2020 খ্রিস্টাব্দে তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খ রূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির মাননীয় সভাপতি জনাব আফসাল আমিন সহ যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব ডাক্তার দীপুবনি 262 চাঁদপুর 3, মহিবুল হাসান চৌধুরী 286 চট্টগ্রাম 9, আমি নিজে নাটোর 61 নাটোর 4, ফজল হোসেন বাদশাহ 53 রাজশাহী 2, আব্দুল সোবান মিয়া 220 মাদারীপুর 3 এবং গোলাম কুইবিয়া টিপু 221 বরিশাল 3। মাননীয় স্পিকার, বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া শিক্ষা মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন এ কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি সুনামগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মত সুপারিশ করছে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। আমি এখন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া 3 কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী আকাশপথে পরিবহন মন্ট্রিয়াল কনভেনশন বিল 2020 সম্পর্কে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমার বক্তব্যের শুরুতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। মুজিব বর্ষ উপলক্ষে এই বিশেষ অধিবেশন আহ্বান করার জন্যে আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। মাননীয় স্পিকার, আমি এখন আমার রিপোর্ট উপস্থাপন করতে যাচ্ছি। আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট জাতীয় সংসদের 23/6/2020 খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য ইমাম 65 সিরাজগঞ্জ 4, আশিকুল্লাহ 295 কক্সবাজার 2, আনোয়ার হোসেন খান 274 লক্ষ্মীপুর 1, শেখ তন্ময় 96 বাগেরহাট 2,
এবং সৈয়দা 28 বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ মন্ত্রণালয়ের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এ কমিটির পক্ষ থেকে আমি তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি আকাশপথে পরিবহন মন্ট্রিল কনভেনশন বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতক্রমে সুপারিশ করছে। মাননীয় স্পিকার, আপনার অনুমতিক্রমে অনুমতি নিয়ে আমি একটি কথা শুধু যুক্ত করতে চাই, সেটা হলো যে বিলটি আপনার মাননীয় সদস্যবর্গের সামনে উপস্থাপন করা হয়েছে সংশোধিত বিলটি, সেখানে আপনার বিলের দফা একের খয়ের তিনে একটি এখানে বলা আছে ইহা অবিলম্বে কার্যকর হবে, শব্দটি হবে ইহা অবিলম্ব, সেন্টেন্সটি হবে ইহা অবিলম্বে কার্যকর হইবে, এইটুকু। এছাড়াও সংশোধনী আছে, আপনি বললে সমস্ত সংশোধনীগুলি উত্থাপন করতে পারি অথবা এটাকে পঠিত বলে গণ্য করতে পারি। জি, পঠিত বলে গণ্য হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সভাপতি, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব তোফায়েল আহমেদ ভোলা এককে কার্যপ্রণালী অনুযায়ী কোম্পানি দ্বিতীয় সংশোধন 2020 সম্পর্কে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্ম শতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এই বিশেষ অধিবেশনে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি। আমরা এই বিলটি অনেকবার আলোচনা করেছি, এখানে মাননীয় আইনমন্ত্রী আছেন, আমরা অনেকবার পরীক্ষা নিরীক্ষা করে এই কোম্পানি আইনটা আমরা বিবেচনা করেছি এবং সবশেষে একটা সংক্ষিপ্ত ছোট্ট একটা অ্যামেন্ডমেন্ট ছিল, সেটা আমরা গত 27 তারিখে আমরা করেছি। আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি পড়ছি। কোম্পানি দ্বিতীয় সংশোধনী বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত বাণিজ্য মন্ত্রণালয় সম্মত স্থায়ী কমিটির রিপোর্ট। জাতীয় সংসদের 7/9/2020 সালের বৈঠকে উত্থাপিত কোম্পানি দ্বিতীয় সংশোধনী বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। কোম্পানির দ্বিতীয় সংশোধনী বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট, কমিটির সভাপতি হিসাবে আমি তোফায়েল আহমদ কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উত্থাপন করছি। কমিটি 27/10/20 তারিখ বৈঠকে মিলিত হয়ে বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন জনাব টিবি মুন্সি 22 রংপুর 4, মাহমুদুর সামাদ চৌধুরী 231 সিলেট 3, তাজিব আলম সিদ্দিকি 82 ঝিনাইদহ 2, সেলিম আলতাফ জর্জ 78 কুষ্টিয়া 4 এবং বেগম সুলতানা নাদিরা 315 মহিলা আসন 15। বৈঠক উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। তাছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা করেছেন, এই কমিটির পক্ষ থেকে তাদেরকেও আমি আন্তরিক ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে
বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি কোম্পানি দ্বিতীয় সংশোধনী বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মোহন সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সভাপতি, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। আমি এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বর্গুনায়ককে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী সামুদ্রিক মৎস্য বিল 2020 সম্পর্কে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। যেহেতু জাতির পিতার জন্মশতবার্ষিকী উপলক্ষে আহ্বান করা এই বিশেষ অধিবেশনে এই বিলটি এসেছে, আমি অবশ্যই আজকে গভীর শ্রদ্ধার সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি এবং বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে আজকে সামুদ্রিক মৎস্য বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট এই মহান সংসদে আপনার অনুমতিতে উপস্থাপন করছি। জাতীয় সংসদের 29/1/2020 খ্রিস্টাব্দ তারিখের বৈঠকে উত্থাপিত সামুদ্রিক মৎস্য বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষাপূর্বক সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সামুদ্রিক মৎস্য বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটি রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি ধীরেন্দ্র দেবনাথ শম্ভু কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 3/9/2002 11/10/2020 তারিখে বৈঠকে মিলিত হয় বিলটি পুঙ্খানুপুঙ্খরূপে পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনাব সমরে জওয়াল করিম 127 পিরোজপুর 1, জনাব বি এম কবিরুল হক 93 নড়াইল 1, জনাব মাহবুল হক হানিফ 77 কুষ্টিয়া 3, ছোট মনির 131 টাঙ্গাইল 2, মোসাম্মদ শামিমা আক্তার খানম 321 মহিলা আসন 21, বেগম নাজমা আক্তার 346 মহিলা আসন 46 এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ 308 মহিলা আসন 8। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের যে সকল কর্মচারী রিপোর্ট লেখার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং কমিটি সামুদ্রিক মৎস্য বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতভাবে সুপারিশ করছি। ধন্যবাদ আন্তে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। আমি এখন মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি জনাব ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বর্গুনায়ককে কার্যপ্রণালী বিধি 211 বিধির এক উপবিধি অনুযায়ী মৎস্য ও মৎস্য পণ্য পরিবিশ সম্পর্কে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল 2020 পরীক্ষাকরণ সংক্রান্ত মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়
সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট আপনার অনুমতি ক্রমে সংসদে উপস্থাপন করছি। জাতীয় সংসদের 8/7/2020 তারিখের বৈঠকে উত্থাপিত মৎস্য ও মৎস্য পণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল 2020 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 247 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এই স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। মৎস্য ও মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল 2020 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি ধীরেন্দ্র দেবনাথ সম্ভব কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 3/9/2020 11/10/2020 তারিখে বৈঠকে মিলিত হয়ে বিলটি পরীক্ষা করে বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন করে অবদান রেখেছেন তারা হলেন সর্বজনার সমরে জাউল করিম, 127 পিরোজপুর 1, বিএম কবিরুল হক 93 নড়াইল 1, জনাব মাহবুবুল আলম হানিফ 77 কুষ্টিয়া 3, ছোট মনির 131 টাঙ্গাইল 2, বেগম নাজমা আক্তার 346 মহিলা আসন 46, মোসামত শামিমা আক্তার খানম 321 মহিলা আসন 21 এবং বেগম কানিজ ফাতেমা আহমেদ 308 মহিলা আসন 8। বৈঠকে উপস্থিত থেকে কমিটি রিপোর্ট প্রণয়নে সহায়তা করার জন্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। তাছাড়া মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদের সচিবালয়ের যে সকল কর্মচারী বিলটি পরীক্ষার কাজে কমিটিকে সহায়তা প্রদান করেছেন এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে মৎস্য এবং মৎস্যপণ্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিল 2020 কমিটি কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিভাবে সুপারিশ করছি এবং আমি বিলটি সংসদে মহান সংসদে উপস্থাপন করছি। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সভাপতি, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত এই স্থায়ী কমিটি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, রিপোর্টটি সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। যেহেতু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের মাননীয় স্পিকার, দূরত্ব বজায় রাখার স্বার্থে একটু এপাশে বসেছিলাম। আমি যদি আমার নিজের জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আপনার অনুমতি পেলে। জি, ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। যেহেতু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন এবতেদায়ী, দাখিল এবং আলিম পর্যায়ের সকল শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি কল্পে এবং এ বোর্ড হতে প্রাপ্ত সনদধারী শিক্ষার্থীগণ কর্তৃক দেশ ও বিদেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে 2041 সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে, অধিকন্তু বিদ্যমান 41 বছরের পুরাতন অধ্যাদেশটি সময়ের চাহিদা পূরণে সক্ষম না হওয়ায় বিদ্যমান অধ্যাদেশ রহিতক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে আনীত একটি বিল
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 এ মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি ডাক্তার দীপুমণি, শিক্ষামন্ত্রী। যেহেতু বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ইবতেদায়ী, দাখিল এবং আলিম পর্যায়ের সকল শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রমের অগ্রগতি কল্পে এবং এ বোর্ড হতে প্রাপ্ত সনদধারী শিক্ষার্থীগণ কর্তৃক দেশ ও বিদেশে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থান সম্প্রসারণ করে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে 2041 সালের মধ্যে দেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে রূপান্তরের লক্ষ্যে, অধিকন্তু বিদ্যমান 41 বছরের পুরাতন অধ্যাদেশটি সময়ের চাহিদা পূরণে সক্ষম না হওয়ায় বিদ্যমান অধ্যাদেশ রহিত ক্রমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নামে আনীত একটি বিল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণিকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 আগামী 7 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিল 2020 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন কল্পে আনীত একটি বিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপনের অনুমতি প্রার্থনা করছি মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018 সংশোধন কল্পে আনীত একটি বিল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খানকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমি আসাদুজ্জামান খান, স্বরাষ্ট্রমন্ত্রী। প্রস্তাব করছি যে জাতীয় সংসদে উত্থাপিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 বিলটি আগামী 7 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক, যারা এ প্রস্তাবের পক্ষে আছেন তারা হা বলুন, যারা এ প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয়
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসাকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 উত্থাপনের অনুমতি প্রার্থনার আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফজিলাতুন নেসা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, নারী ও শিশু নির্যাতন দমন আইন 2020 এর অধিকতর সংশোধন কল্পে আনিত একটি বিল নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 উত্থাপনের জন্য অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী, আপনি বিলটি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফজিলাতুন নেসা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 আগামী 7 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক। মাননীয় প্রতিমন্ত্রী, প্রথমে উত্থাপন করতে হবে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফজিলাতুন নেসা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, নারী ও শিশু নির্যাতন দমন 2020-এর অধিকতর সংশোধন কল্পে আনিত বিল নারী ও শিশু নির্যাতন দমন। মাননীয় প্রতিমন্ত্রী, প্রথমে হচ্ছে 2000, পরে 2020। প্রথমে বিলটা 2000, নারী ও শিশু নির্যাতন দমন 2000। মাননীয় স্পিকার, আমি বিলটি উত্থাপন করলাম। থ্যাংক ইউ। 2020 বিলটি উত্থাপন করলাম। প্রথমে পড়েন, এটা আগে 2000 পড়েন না, আমি এটা পড়েন 2000, তারপরে সংশোধনীটা এইভাবে পড়েন। এই যে আমি বলতেছি, মহিলা বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী 2000, শিশু নির্যাতন দমন আইন 2000-এর অধিকতর সংশোধন কল্প আনিত একটি বিল। মাননীয় প্রতিমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী, আপনি শুধু বলুন যে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 আমি এই মহান সংসদে উত্থাপন করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 এই মহান সংসদে উত্থাপন করলাম। জি, ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 সংসদে উত্থাপিত হলো। আমি এখন মাননীয় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বেগম ফজিলাতুন নেসাকে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 সম্পর্কে সংসদে রিপোর্ট প্রদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণের প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ফজিলাতুন নেসা, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, প্রস্তাব করছি যে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 আগামী 7 দিনের মধ্যে পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন বিল 2020 পরীক্ষাপূর্বক 7 দিনের মধ্যে সংসদে রিপোর্ট দানের জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হোক। যারা প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরিত হল। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুনুর রশিদ, চাপাই নবাবগঞ্জ 3, আপনি কি বলবেন? জি মাননীয় স্পিকার, আপনাকে অনেক ধন্যবাদ। আজকে এই বিশেষ অধিবেশনে
আমরা এখানে উপস্থিত হতে পারার জন্য সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ এই মহাসংকটের মধ্যে আপনি মাননীয় সংসদ সদস্যদের কোভিড টেস্টের উদ্যোগ নিয়েছিলেন এবং আমরা সকলেই সেই কোভিড টেস্টে অংশগ্রহণ করে এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। মাননীয় স্পিকার, এই গত অধিবেশনের পর এই অধিবেশনের মধ্যে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে অনেক ঘটনা সংঘটিত হয়েছে। এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা, যে বিষয়টি আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতা এখানে আছেন ওনার দৃষ্টিতে আনতে চাই এবং আমি আশা করব যে এ বিষয়ে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা হোক। মাননীয় স্পিকার, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তাকে অত্যন্ত ভালোবাসি, শুধু ভালোবাসি এটি নয়, তিনি আমাদের অত্যন্ত প্রিয়। গত 30 অক্টোবর 12ই রবিউল আউয়াল ঈদে মিলাদুন্নবী ছিল। মাননীয় স্পিকার, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেদিন জন্ম এবং ওফাত পুণ্যময় স্মৃতিময় দিন এবং তিনি সেই দিন আপনার হিজরতও করেছেন, যে কারণে এই দিনটি সারা বিশ্বে প্রায় 200 কোটির অধিক মুসলমানের কাছে অত্যন্ত আবেগময় জায়গা এবং অত্যন্ত একটি পবিত্রতম দিন, যে কারণে সারা বিশ্বে এই দিনটিকে অত্যন্ত যথাযোগ্য মর্যাদায় পালন করা হয় এবং আমাদের রাষ্ট্রীয়ভাবে সেই দিন আমাদের সরকারি ছুটিরও দিন। মাননীয় স্পিকার, আমরা সকলে জানি যে ফ্রান্সে একটি সাপ্তাহিক ব্যঙ্গ পত্রিকা এবদা এবদা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটি ব্যঙ্গচিত্র প্রকাশ করে, সেখানেই এটি ক্ষান্ত হয়নি। ফ্রান্সের সরকার সেটিকে ধৈর্যের সাথে মোকাবেলা করা দরকার ছিল, সেটি না করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো স্বয়ং এটা আগুনে ঘিরেলে দিয়েছে এবং সেটিকে এমনভাবে উস্কে দিয়েছে যার ফলশ্রুতিতে মানুষ সারা বিশ্বব্যাপী এটি নিয়ে মুসলমানদের মধ্যে এবং সারা বিশ্বের মুসলিম নেতাদের মধ্যে ওআইসি থেকে শুরু করে সকলেই তার প্রতিবাদ করেছে এবং ফ্রান্সের পণ্য বর্জন করেছে। ইভেন বাংলাদেশেও, সারা বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছে। মাননীয় স্পিকার, আমি যেহেতু এই বিষয়টি অত্যন্ত আবেগপ্রবণ, একটি অত্যন্ত আমাদের হৃদয়ে চরমভাবে এটা আঘাত করেছে, আমি যে কারণে অনুরোধ করব মাননীয় প্রধানমন্ত্রীকে সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যেটি ভাষণ, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি বিদায় হজের ভাষণ যেটাকে বলা হয়, উনি বলে গেছেন মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, আরবের উপর অনারবের কোনো, অনারবের উপর কোনো আরবের শ্রেষ্ঠত্ব নেই, সাদার উপর কালোর কিংবা কালোর উপর সাদার কোনো শ্রেষ্ঠত্ব নেই। সেই ব্যক্তি সম্মান এবং মর্যাদার অধিকারী যে আল্লাহকে ভালোবাসে। ঈর্ষা হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকার উপদেশ দিয়ে তিনি বলেছেন, ঈর্ষা হিংসা মানুষের সব সদ্গুণকে ধ্বংস করে দেয়। নারীদের উপর অত্যাচার না করতে তিনি বলেছেন। অধীনস্থ কাজের মানুষদের সম্পর্কে বলেছেন, তোমরা যা খাবে তাদেরকে তা খাওয়াবে, তোমরা যা পরবে তাদেরকে তা পরাবে, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তাদের পাওনা পরিশোধ করতে বলেছেন। বংশগত শ্রেষ্ঠত্ব এবং কৌলিন্য প্রথা বিলুপ্ত করে তিনি বলেছেন, কুলীন বা শ্রেষ্ঠ সেই যে বিশ্বাসী এবং মানুষের উপকার করে। ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতে নিষেধ করেছেন। তিনি বলেছেন, অতীতে বহু জাতি ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার কারণে ধ্বংস হয়ে গেছে। মাননীয় স্পিকার, আমি মহান রাব্বুল আলামিন নিঃসন্দেহে শুধু শ্রেষ্ঠ মানবই নয়, নবীকুলের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী পৃথিবীতে আগমন করছে তাদের মধ্যেও নিঃশ্বাস সর্বশ্রেষ্ঠ এবং যে কারণে ওনাকে বলা হয় নবীকুলের শিরোমণি। আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে অনুরোধ করব, অবশ্যই অবশ্যই বাংলাদেশ একটি ধর্মপ্রাণ, এখানে মুসলিম অধ্যুষিত দেশ, অবশ্যই এখানে এই ব্যাপারে সংসদ থেকে একটি নিন্দা প্রস্তাব গ্রহণ করা উচিত এবং এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নিন্দা প্রস্তাব আনার জন্য আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার কাছে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক আগামীকাল 24 কার্তিক 1427 9 নভেম্বর 2020 সোমবার সন্ধ্যা 6 ঘটিকা পর্যন্ত মুলতবি করা হলো। আপনাদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।